পানির বিল বৃদ্ধি নয়, একক পরিবার ও একাধিক পরিবারের মধ্যে বিলের সমন্বয় করা হয়েছে। সম্প্রতি সময়ে হাজীগঞ্জ পৌরসভার পানির মাসিক বিল বাড়িয়েছে মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগের জবাব দিয়েছে হাজীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। আজ রোববার সকালে পৌরসভার বাগানবাড়িতে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রশিদ সংবাদকর্মীদের জানান, হাজীগঞ্জ পৌরসভার পানির বিল বৃদ্ধি করা হয়নি, একক এবং একাধিক পরিবারের মধ্যে বিলে সমন্বয় করা হয়েছে মাত্র। তিনি যোগ করেন, একটি পরিবার একটি পানির কল ব্যবহার করে যে বিল দেয়, একটি ভবনের 15 থেকে 18টি পরিবার একটি পানির কল ব্যবহার করে একই পানির বিল দিচ্ছে, তাই পৌর কর্তৃপক্ষ পানির বিলের মধ্যে সমন্বয় করেছে। চাঁদপুর পৌরসভা এখন থেকে 9 বছর পূর্বে একক পরিবার প্রথায় পানির বিল চালু করেছে, আর হাজীগঞ্জ পৌরসভা চালু করেছে 2022 সাল থেকে। তিনি বলেন, চৌমুহনী পৌরসভার প্রতিটি পরিবারের পানির বিল দিচ্ছে 250 টাকা, একইভাবে লক্ষ্মীপুর পৌরসভায় দিচ্ছে 380 টাকা, চাঁদপুর পৌরসভা দিচ্ছে 100 টাকা, আর হাজীগঞ্জ পৌরসভাও এখন থেকে প্রতি পরিবার 100 টাকা করে পানির বিল পরিশোধ করবে। তিনি বলেন, হাজীগঞ্জ পৌরসভার বর্তমান পাইপলাইন 100 কিলোমিটার, যার গ্রাহক সংখ্যা 2600টি। প্রতি মাসের পানির বিল বাবদ বিদ্যুৎ বিল দিতে হয় 7 লক্ষ টাকারও বেশি, এছাড়া অন্যান্য খরচ হচ্ছে আরও 5 লক্ষ টাকা। তিনি বলেন, বর্তমান মেয়র আসম মাহবুবুল আলম লিপনের সময় হাজীগঞ্জ পৌরসভার 25 কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছে। ডাকাতিয়া নদী থেকে ইনটেকের মাধ্যমে 850 মিটার ট্রান্সমিশন করে গ্রাহকদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে, সবই বর্তমান মেয়রের অবদান। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তরিকুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারি, মাইনুদ্দিন, আলাউদ্দিন, মহসিন ফারুক বাদল সহ আরও অনেকে। হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।